এশিয়া কাপে 17 সদস্যের দল ঘোষণা বিসিবির। বাংলাদেশের এশিয়া কাপের দল নিয়ে উৎকণ্ঠা ছিল অনেকের। অবশেষে সাকিব আল হাসানকে অধিনায়ক করে 17 সদস্যের এশিয়া কাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দীর্ঘ সময় পর দলে ফিরছেন টি-20 ফরম্যাটের স্পেশালিস্ট খ্যাত সাব্বির রহমান। অধিনায়কত্ব নিয়ে জটিলতা নিরসনের পর আজ সংবাদ সম্মেলনে করে দল ঘোষণা করে দেয় বিসিবি। বাংলাদেশের হয়ে সাব্বির সর্বশেষ টি-20 খেলেছে 2009 সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। প্রায় 3 বছর পর দলে ডাক পেলেন তিনি। সাব্বিরের পাশাপাশি চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। সাব্বির সাইফুদ্দিনের মতো সৌম্য সরকারকেও দলে ফেরার সম্ভাবনা ছিল, চলছিল অনেক দিন ধরেই আলোচনা। শেষমেশ এবার সুযোগ মেলেনি বাহাতি এই ব্যাটারের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজের দল খেলে চোটের কারণে ছিটকে পড়েছেন নুরুল হাসান সোহান, লিটন দাস আর শরীফুল ইসলাম। এছাড়া বাদ পড়েছেন মুমিন শাহরিয়ার আর নাজমুল হোসেন শান্ত। এদিকে বিশ্রাম শেষে টি-20 দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহমান। এর আগে অধিনায়কত্ব নিয়ে জটিলতার ফলে এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে এসে বাড়তি সময় চেয়ে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে সেই সংকট নিরসনের পরই এশিয়া কাপের দল ঘোষণা করলেন নির্বাচকরা। এশিয়া কাপের জন্য 17 সদস্যের বাংলাদেশ দল। এশিয়া কাপের 17 সদস্যের স্কোয়াড: সাকিব আল হাসান অধিনায়ক, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসিম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।